অতএব পূর্ণ যারা তাদের তো বলার কিছু নেই, কারণ তারা নিজেরা সচেতন হওয়ার জন্যই অনুষ্ঠানটা দেখা শুরু করেছিলেন, দেখছেন, প্রয়োজনে শেয়ার করছেন অন্যদের কাছে। এটা ভীষণ রকমের একটা সাকসেস বা প্রাপ্তি ইনিশিয়ালি বলাই যায়। যারা নতুন, যেটা আমাদের ওয়াইডলি এই নলেজটা স্প্রেড করে দেওয়ার একটা বড় রকম ইন্টারেস্টটা রয়েছে, তো যে এই মাস অ্যাওয়ারনেসের কাজটা করা জেমস্টোন রিলেটেড, তো সেইটারই অনেকাংশেই ঘাটতি আমাদের মধ্যে রয়েছে। না, আমি জেনে বুঝি বলছি, অপশন আমাদের কাছে অনেক আছে। ধরুন আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন বা এরকম আমাদের টিভি বা অনলাইন যে কোনো প্ল্যাটফর্মে অপশন আমাদের কাছে আছে এই ধরনের ইনফরমেশন পাওয়ার, দেখার, বোঝার অপশন আমাদের কাছে আছে। কিন্তু তফাৎটা এই জায়গাতেই হয়ে যায়। কলকাতা জেন্টস বাই হার্ট যে কাজটা করে মানুষকে সচেতন করার জন্যই এই অনুষ্ঠানটা বা এই ভিডিওগুলো মানে ভাবনাটা ভেবেছিলেন, তো সেই কাজটা একদম ফুল অফ ইনফরমেশন থাকে জেমস্টোন রিলেটেড। এবং সবচেয়ে বড় কথা, যেটা মানুষ কোনোভাবে প্রতারিত না, ব্যবসা তারাও করছেন, কেউ বলতে পারবে নিজের ব্যবসার ক্ষতি করে এটা কেউ বলে দিতে পারে? হ্যাঁ, তফাৎটা, বেসিক তফাৎটা এই জায়গাতেই যে ব্যবসা তারাও করছেন, কলকাতা জেমসের কথাই বলছি, ব্যবসা করছেন তার পাশাপাশি মানুষকে সচেতন করছেন। এবং সবচেয়ে বড় কথা, যে প্রোডাক্টের জন্য যে ভ্যালুটা তারা চার্জ করছেন সেই প্রোডাক্টটাই কাস্টমারের হাতে তুলে দেওয়ার আন্তরিক ভীষণভাবে সচেষ্ট থাকেন, মানে এটার অন্যথা হয় না। সেটারও যদি কোনোভাবে হয়, তারা ইন রিটেন গ্যারান্টি এই জায়গাটা দিচ্ছেন। আর যদি কোনোভাবে কেউ সেটা প্রমাণ করতে পারেন যে ভুল রত্ন দিয়েছেন, খারাপ রত্ন দিয়েছেন, যেটা বলে সেটা দেননি, তাহলে তো মানি ব্যাক গ্যারান্টি এই ধরনেরও প্রতিশ্রুতি তারা রাখেন। এবং কার্যক্ষেত্রে দেখা যায় সেটা প্রয়োজন পড়ে না, কারণ মানুষ যে প্রয়োজনে আসেন সেই প্রয়োজনটা তাদের মিটে যায়। তো এই অ্যাওয়ারনেসের কাজটাও সেই জন্যই। আর নতুন বন্ধু যারা এসছেন তাদের জন্য আরও একবার বলবো, সারাটা ক্ষণ একটু প্লিজ সাথে থাকবেন। হয়তো আপনার মাথাতে জেমস্টোন রিলেটেড যে যে প্রশ্নগুলো বিষয়গুলো মাথায় আসেনি সেগুলো দেখবেন এখান থেকে হয়তো আপনি পেয়ে গেলেন, ভাবতে শুরু করেন। একটা এক্সাম্পল দিই, ধরুন আমাদের খুব কমন ধারণা আছে হিরে বা ডায়মন্ড হচ্ছে গ্রহরত্নের বাজারে বহু মূল্যবান, ডেফিনেটলি মূল্যবান, ভীষণ দামি, প্রেসাস, কিন্তু সেটাই কি শেষ কথা? তার থেকেও কি কিছু দামি আছে? আর যদি সেটা দামি হয় কেন সেটা দামি? কিসের ভিত্তিতে রত্ন রত্নই হয়ে যাচ্ছে, সোকল পাথর হচ্ছে না? কি সেই তফাৎ? আসুন, ইমতিয়াজ আহমেদ জি, কলকাতা জিপসের কর্ণধার, তাকে আরো একবার স্বাগত জানিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো সন্ধান করি, যে কারণে আমাদের এই অনুষ্ঠান তার পথ চলা সচেতনতার লোকে। স্বাগত আপনাকে, নমস্কার স্যার। কি বলবেন, সবচেয়ে প্রেসাস কি তাহলে ডায়মন্ড? মানে এটা তো দাম বলার জায়গা নয়, তো প্রাইসের একটা যদি ছোঁয়া দেন তাহলে একটা সচেতন হতে সাহায্য করবে। দেখুন, আপনি যদি একটা ভালো ডায়মন্ড পারচেজ করতে যাবেন, ফর এক্সাম্পল 1 ক্যারেট বা 70 সেন্ট 80 সেন্ট হোয়াট এভার আপনার রিকোয়ারমেন্ট পড়লো, তো মোটামুটি কলকাতা জেমসে আপনি 500 টাকা সেন্ট স্টার্ট করে আপনি 2000 টাকা সেন্ট পর্যন্ত ডায়মন্ড পেয়ে যাবেন। অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে যেটা লাগবে, কোয়ালিটি ভালো হবে। বাট যদি আপনি রুবি পারচেজ করতে যান, ন্যাচারাল রুবি, তাহলে মানে ওর যদি কাট ক্লিয়ারিটি এবং কালার যদি পারফেক্ট হয়ে যায়, কোনোভাবে ট্রিটমেন্ট না থাকে, তাহলে 1,00,000 টাকার অতিও পাবেন না। কি বলেন, দ্যাট মিন্স হ্যাঁ, এতটা তফাৎ হতে পারে? বিগ ডিফারেন্স। আচ্ছা, 5 অতি রুবি আপনি 5,00,000 টাকা, আপনি 2,00,000 টাকা খরচ করে আপনি প্লাস জিএসটি যেটা লাগবে, তো আপনি ডায়মন্ড পেয়ে যাবেন, ভালো ডায়মন্ড পেয়ে যাবেন। কলকাতা জেমস অন তো পাবেন, তো এটা গ্যারান্টি আছে। ঠিক এরকম করে পান্নাতেও আছে, কালার কাট ক্লারিটি যে কোনো রত্নর মধ্যে, প্রিসিয়াস রত্নর মধ্যে যদি পারফেক্ট হয়ে যায়, মানে কালার বলতে গিয়ে কেমিক্যাল কম্পোজিশন ইজ ইকুয়াল টু কালার, পারফেক্ট কালার আসতে গিয়ে পারফেক্ট কেমিক্যাল কম্পোজিশন আসতে হবে, তবেই না ইন্টারনাল প্রপার্টি যদি থাকে, তবেই প্রপার্টিটা পুরো তবেই তো কমপ্লিট আসবে। তার সাথে ও ট্রান্সপারেন্ট হতে হবে, কাটটা সুন্দর হতে হবে, ইভেন জেম পিস যেটাকে বলা হয়, জেম পিস, জেম পিস ইন দা সেন্স হচ্ছে মানে সেকেন্ড পিস ওরকম হবে না। আচ্ছা, পান্নার এবং রুবি ক্ষেত্রে সেকেন্ড পেজ মানে ওরকম হবে না, এবং মিলাতেও কিছু থাকবে, ঠিক আছে। এবার যদি আপনি গুগল করে যদি আপনি দেখেন, তাহলে আরো আছে রত্ন, যেমন হচ্ছে অ্যালেকজান্ড্রাইট আছে,
হ্যাঁ, সবচেয়ে বেশি মানে অ্যাজ পার গুগল থেকে যদি আপনি ই করেন তাহলে অ্যালেকজান্ডারাইট ও সবচেয়ে বেশি দামি রত্ন হবে। সেটা কি রকম? অ্যালেকজান্ডারাইটের সাতখানা রং যদি যখন যেমন আলো থাকবে সেরকম রংটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, অ্যালেকজান্ডারাইটে ওটা যদি 2 ক্যারেট বা 1.5 ক্যারেট যদি পাওয়া হয়, মানে বেশি বড় তো পাওয়া যায় না, 1.5 ক্যারেট 2 ক্যারেট হয় এবং কালার যদি চেঞ্জ হয়, সাতখানা রং যদি দেখা যায়, তাহলে ওই অ্যালেকজান্ডারাইটের প্রায় প্রাইস কমসে কম হয়ে যাবে 2 লাখ টাকা পার ক্যারেট। ওয়াও, আরো বেশি হবে, জিএসটি তো চার্জ করবেই। তো এইগুলো হচ্ছে একটা মানে ফর এক্সাম্পল আপনার পয়সা আছে, পয়সার অভাব নেই, আপনি এই জিনিসটা চাইছেন, তো ডেফিনেটলি সেই জিনিসটাই আপনি পাবেন কলকাতা জিনিস। কিন্তু বর্তমান বাজারের সাপেক্ষে এই জায়গাটা তো ভীষণ রকমের একটা রিস্কি জোনে চলে যাওয়ার মতো, মানে ওই ল্যাব গ্রোন কনসেপ্টটা যেটা আপনি বারে বারে বলেন। আমি সে এক্সাম্পল যদি ডায়মন্ডের ক্ষেত্রে আমি যদি বলি, ডায়মন্ডের ক্ষেত্রেও কি সেটা তৈরি সম্ভব হয়ে গেছে? স্টার্ট তো ওটাই থেকে হয়েছে, ওটা থেকেই যাচ্ছে, তো ডায়মন্ড থেকেই হয়েছে কি, ল্যাব গ্রোন বাজারে জগৎ থেকে চলে এসেছে। ডায়মন্ড কিন্তু নিজের জায়গায় স্ট্যান্ড রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে, ও কোনোদিন কিন্তু ড্যামেজ বা ডিসব্যালেন্স করেনি। ল্যাব গ্রোন স্টার্ট হয়েছিল বেশি দাম থেকে, এখন দাম ধারে ধারে পড়তে শুরু করেছে। কিন্তু ল্যাব গ্রোন এর মধ্যে আমি ইনভেস্টমেন্ট করবই কেন? যদি আমি 1 লাখ টাকাও দিই তাহলে আমি কেন দেবো একটা নকল জিনিসে? কিন্তু সমস্যাটা তো এই জায়গায়, আমরা আসল নকলের তফাৎটা তো ওইখানেই গুলি যাওয়ার মতো একদম ঘেটে যাওয়া। ডায়মন্ড পারচেজ করা সবচেয়ে ইজি আছে, ডিজেল ভেরি ইজি, একদম খুব ইজি প্রসেস আছে। আমি অ্যাকচুয়ালি ডায়মন্ডের কনসেপ্টটা একটু দেখাই, দর্শক বন্ধু তাহলে বুঝতে পারবেন। দেখুন কিছুটা আমি দেখাই, এই যে রাফ দেখছেন আপনারা, একদম কালো টাইপের রাফ রয়েছে, মানে এটা হচ্ছে কার্বন। এবারে কার্বনের মধ্যে কিন্তু ডায়মন্ড হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট, হচ্ছে কিন্তু কার্বন। আচ্ছা, রাফটা এরকম কালো হয়? হ্যাঁ, কালো হয়। আচ্ছা, এবার এরির মধ্যে আপনি কিছু কিছু জায়গায় স্পার্কলিং পাবেন। যদি ক্লোজ ভিউ দেখি তাহলে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা এখানে একটু মানে হোয়াইটিশ টাইপের দেখাচ্ছে, এটা কিন্তু ডায়মন্ড রফ নয়। আমি ডায়মন্ডের মতন দেখতে এরকম রফ আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যাতে আপনারা একটা সাধারণ ধারণ পেয়ে যাবেন কি ডায়মন্ড কিভাবে জন্ম হয় বা ডায়মন্ডস এর রফ দেখতে কিভাবে হয়। এই তো এই সব বলে মানে কার্বনের এই হালকা হালকা বলে সামান্য স্পার্কলিং বের হয়, দেখা যায় যখন জেমোলজিস্ট দেখে, যখন মাইনিং করতে যায় সেই জায়গা থেকে ওরা কাটিং করে বার করে নেয়। এবার কাটিং এর প্রসেস আছে, মানে দুমদাম হ্যামার করলেও কিন্তু হবে না, একটা প্রসেস এর মধ্যে কিন্তু কাটিং করতে হবে। এই নয় যে এই রাফটা পুরোটাই ডায়মন্ড মানে না না না, এটা ভুল, এত বড় ডায়মন্ড হলে তাহলে অনেক না। ব্যাপারটা কি, এর মধ্যে থেকে খুব যদি বেশি বের হবে তাহলে 70 সেন্ট 80 সেন্ট বের হবে, পার্টিকুলার একটা জায়গায় যে শেষ আছে। ওইগুলো বিনা এক্সপার্ট আপনি বুঝতে পারবেন না, মানে যখন কোনো জেমোলজি যখন মাইনিং করছে ওরা কিন্তু ওই জায়গাটাকে বুঝে নেয় কি এইটাই আছে। প্লাস যেখানে কাটিং হয় এইভাবে রাফ যা কিন্তু কাটিং হয়। আচ্ছা, যেখানে কাটিং পলিশ হয় দেখাচ্ছি আমি, এইটাই এটাই পুরোটাই যাবে, কেন জেমোলজি শুধু বার করে দিয়ে দেবে, মাইনিং যারা করছে শুধু মাইন্স থেকে বার করে দিয়ে দেবে, কিন্তু যেখানে কাটিং হয় সেখানে কিন্তু প্রপার এটার একটা হচ্ছে না মাস্টার কপি, যখন আমরা এক্স রে করি যে ভিতরে সমস্ত কিছু দেখা যায় সেরকম, মানে যেখানে কাটিং হয় পলিশিং হয় ওদের কাছে ওই ওই আইটেমটা রয়েছে ল্যাবরেটরিতে, ওনারা কিন্তু ওইভাবে জিনিসটাকে ভালো করে স্ক্যান করে এবং আল্ট্রাসাউন্ড করে নেয় তার মানে কত দূর পর্যন্ত মাল আছে। আর জহুরি চোখ তো আছেই, জহুরি চোখ তো রয়েছে, কিন্তু এখানে পার্টিকুলার ডায়মন্ডের ক্ষেত্রে ওই জায়গাটা দেখতে হয়, সামান্য যদি বাদ হয়ে যায় ডায়মন্ডের কিন্তু প্রাইস ভ্যালু পড়ে যাবে। তো সুন্দর জায়গা থেকে ওরা কিন্তু স্কেচ করে নেয় কি এই ডায়মন্ড থেকে এত সেন্ট বের হবে, পুরো কপি বের হয়ে যায়, আর কিছুই করতে হয় না, প্রসেস করে দেয় ফটাফট, একটা প্রপার মানে পারফেক্ট ডায়মন্ড চলে আসে, দেখো এই জায়গায় পৌঁছেছে, রাইট। তো আজকে আমাদের যখন ডায়মন্ড নিয়ে কথা হচ্ছেই, ডায়মন্ড ক্লোজলি দেখতে দেখতে আপনি মাঝে মধ্যে কিছু ভিজুয়ালটা এক্সপ্লেন করেন, আমরা কিছু কিছু ফুটেজ দেখি সেটার ব্যাকগ্রাউন্ডে আপনি এক্সপ্লেন করতে শুরু করেন, তো সেরকম কিছু কিছু ফুটেজ যদি এই মুহূর্তে আমরা পিসিআর কে রিকোয়েস্ট করব যদি আসে এবং সেটা ইমতিয়াজ দিয়ে একটু এক্সপ্লেন করেন। ডেফিনেটলি যদি আপনি, আমি আমার টেকনিশিয়ান কে বলবো একবার ওই ভিডিওটা যদি আপনি দেখাতে পারেন তাহলে আরো ডেপথের মধ্যে আমরা কিন্তু ডায়মন্ডের ব্যাপারটা জানতে পারবো, ডায়মন্ড কিভাবে ফর্মেশনে আসে। প্রথম হচ্ছে ওর ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কার্বন, মানে অ্যাকচুয়ালি
ইন্টেন্স হিট পাওয়াতেই কিন্তু কার্বন ডায়মন্ডের সার্কেল নিয়ে নেয়, মানে ডায়মন্ডের আকার নিয়ে নেয়, ভীষণ মানে প্রেশার লাগে, 45-50 যেটা দেখাচ্ছে আপনি আপনি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেখানে লাভা মানে প্রপার যে মেল্টেড হয় একদম ভিতরে একদম ডেপথে, মানে 150-200 কিলোমিটার ডেপথের মধ্যে এগুলো হয়। এবার লাভা যখন এক্সপ্লোড করে মানে ওইটাই কিন্তু ডায়মন্ডটাই পুরো কিন্তু উপরে উঠে আসে, উঠে আসে। আচ্ছা, বুঝতে পারছেন? এই ডায়মন্ডটাই কিন্তু যখন এই দেখুন আরেকবার দেখাচ্ছি, বালকন যখন উঠে আসছে, এটা কিম্বার লাইট, যে লাইনটা দেখছেন না ওটাকে কিম্বার লাইট বা কিম্বার পাইপ বলা যায়। এই ওইখান থেকেই কিন্তু ডায়মন্ড উপরে উঠে আসবে যখন লাভা উপরে যখন ব্লাস্ট হবে, অনেক সময় দেখুন কি লাভা ফ্লোট করেছে, ব্লাস্ট হয়ে গেছে। তো এবার আফটার দ্যাট কিন্তু ডায়মন্ড গুলো কিন্তু ফর্মেশনে আসে। অসাধারণ একটা এই ফরমেশনের জায়গাটা আমরা যে কোনো রত্নের ক্ষেত্রে, ডায়মন্ডের ক্ষেত্রেও তো বটেই। এই যে আপনি একটা টেকনিক্যালি বললেন যে 150-200 কিলোমিটার মানে একদম গভীর থেকে, এক্স্যাক্টলি সেখান থেকে মাইনিংটা হতে পারে এবং তার থেকে সেখানে মাইনিং হবে না, সেখানে মাইনিং হবে না, ফরমেশনটা হচ্ছে, সেখানে ফরমেশন হয়েছে, তারপরে সেটা উপরের দিকে চলে আসছে যখন ভলকানো ব্লাস্ট করছে, খোঁজটা সেই জায়গা থেকে হচ্ছে, মানে অনেকটা মানুষের গ্রিপের মধ্যে চলে আসছে। এক্স্যাক্টলি, কেন আপনি লাভাতে কোনোদিন মাইনিং করতে পারবেন? রাইট, ঠিক আছে। এবার এটাই হচ্ছে বিভিন্ন রকম জায়গাতে, মানে কোল মাইন্সও হতে পারে, আরো অন্য অন্য জায়গা যেখানে লাভা ব্লাস্ট করছে সেই জায়গাগুলোতে যদি কার্বন পাওয়া যায় সেখানে ওই ইন্টেন্স হিট এন্ড প্রেশারের জন্য ডায়মন্ড ফরমেশনে চলে আসে। ডায়মন্ডের একমাত্র ফরমেশনের একটাই জায়গা রয়েছে যেটা হচ্ছে কার্বন, আর নাথিং, ওর কোনো কেমিক্যাল নেই, ওই একটাই ইনগ্রিডিয়েন্ট রয়েছে। এবার ব্যাপারটা কি, মাইনিং তো হয়ে গেল, আপনি রাফটাও দেখে নিলেন, আসল মুদ্রাতে আসতে হবে যেটা হচ্ছে ল্যাবগ্রোন। রাইট, এই কুদরত কা খেল, এই একদম ন্যাচারালি এটা আমরা ফরমেশনটা দেখছি বাইরে আসার এই প্রক্রিয়াটা কিছুটা বুঝলাম, কিন্তু তার সাথে মানুষ কিভাবে তার মধ্যে ইনপুট দিচ্ছে, মানুষ কিভাবে তৈরি করার কাজে রত হয়ে গেল। সেম যেটা আপনি 150-200 কিলোমিটারের মধ্যে যেটা দিতে, সেম হিট এন্ড টেম্পারেচার একটা মানে কার্বনকে ল্যাবেতে ওরা হিট করে ডায়মন্ডটাকে ফরমেশন করছে, সো কল ডায়মন্ড। আরেকটু দেখতে যাব, কিন্তু একজন ওয়েট করছেন, তার সঙ্গে কথা বলে আমরা এই বিষয়টা, কারণ এটা ভীষণ রকমের সচেতনতা প্রয়োজন, এবং ইতিহাসে বারে বারে সেই সচেতনতার কাজটা করছে যে আমি যে ভ্যালুটা দেবো সেটা বিনিময়ে আমি ঠকবো কেন, আমার হাতে যথাযথ রত্ন বা প্রোডাক্টটা কেন পাবো না, এই প্রশ্নটা তোলার সাথে সাথে উইথ ইনফরমেশন আমাদেরকে সচেতন করছে। এনিওয়ে, কে আছেন টেলিফোনে, আপনাকে ওয়েলকাম অনুষ্ঠানে, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বনগাঁ থেকে বলছি। আপনার নাম? ইনফরমেশন কিছু পাওয়ার কোন প্রশ্ন আছে কি, এটা আমি এক্সট্রা করে জানতে চাইলাম। প্রশ্ন সেটা হলে তো ভালোই হয়। কি মাথায় আসছে? মাথায় আসছে কিভাবে রত্নটাকে আমরা চিনবো, সেটা মাথায় আসছে, এবং তার টেস্টিং রিপোর্ট কি দিতে পারে বা কোথা থেকে রিপোর্টটা আমরা পেতে পারি, কোন ল্যাব থেকে আমরা রিপোর্টটা নিতে নিলে ভালো হবে, সেটা একটু যদি বলেন ভালো হয়। আপনি আপনি আরো একবার বলুন কোন কোন রত্ন নিয়ে আপনি জানতে চাইলেন। চুনি পান্না, আমি চুনি পান্না আর একটু কোকরাট। বেশ, আপনি সাথে থাকুন, আপনি থ্যাংক ইউ সো মাচ ভোপালি। প্রথমেই সাধারণ মানুষের যে জায়গাটা থাকে, যে এটা ধরুন কলকাতা জেমস কো বিলিভ করছেন, বিশ্বাস করছেন, কি দামে দিচ্ছে, এর পরবর্তীকালে আমি যে কারণে মানে আরো গভীরে ওনার কি মানসিকতা আছে, উনি অনেকটা সচেতন এটা বোঝা গেল, গ্রাহকের দৃষ্টিভঙ্গিতে এই এই বিষয়গুলো মাথায় রাখা উচিত, এবং যে উত্তরগুলো এই অনুষ্ঠান থেকে আপনি দিয়ে চলেন, কি বলবেন ওনাকে? আমি দেখে আপনাকে দেখাবো। দেখুন, বেসিক রেঞ্জের চুনি যদি আপনার নিতে হয় তাহলে এগুলো হচ্ছে বেসিক রেঞ্জের চুনি, কমপ্লিট অ্যাস্ট্রোলজিক্যাল। বাট দাদাভাই, চুনির বিভিন্ন রকম কেমিক্যাল কম্পোজিশন আছে যার জন্য কালার কম বেশি হয়। এবার চুনি অনেক মাইন্সে রয়েছে, বার্মিস রয়েছে, মোজাম্বিক রয়েছে, এবং আফ্রিকানও আছে, তার সাথে সাথে শ্রীলঙ্কা থেকেও চুনি হয়, মেডাগাস্কার থেকেও হয়, কিন্তু কম্পোজিশন পারফেক্ট মাত্রাতে পাওয়া যায় না বলে সো কল্ড খুবই কস্টলি হয়। এবার
বলা যায় যদি 99% চুনি কিন্তু ট্রিটমেন্ট হয়। আচ্ছা, এটা অ্যাজিউম আছে, মার্কেটে অ্যাজিউম আছে। আপনি যে কোনো জায়গাতে যাবেন সবাই কিন্তু, যদি যারা জেমোলজিস্ট তারা কিন্তু প্রপার এই কথাটাকে অ্যাকসেপ্ট করবে কি হ্যাঁ উনি ঠিকই বলছে। আর যারা শুধু বিক্রি করার জন্য মানে সেল এন্ড পারচেজের জন্য তাদের মেন্টালিটি রয়েছে, তারা কোনোদিন এই সাবজেক্টটাকে ওপেন করবে না। যেটা কলকাতা জেন্স প্রথম থেকে ডে ওয়ান থেকেই ওপেন করে গেছে। এই ধরনের চুনি আপনি নিতে পারেন। চুনি স্টার্টিং কলকাতা জেন্সে 1500 টাকার অতি দিয়ে শুরু আছে, এবার শেষ নেই। আপনি যেমন কোয়ালিটি নেবেন সেরকম কিন্তু আপনি চুনি পেয়ে যাবেন। এবার ব্যাপারটা হচ্ছে কি দাদা ভাই, কোন চুনিটা আপনার লাগবে? দেখুন এই পিসটা দেখুন খুব সুন্দর হয়েছে, পিঙ্কিস রেড, কমপ্লিট অ্যাস্ট্রোলজিক্যাল রয়েছে। এগুলো আপনি কলকাতা জেন্সে 2000-2500-3000 রেঞ্জে আপনি পেয়ে যাবেন। এইটা আপনি না খুব একটা খারাপ কাজ করেন, আমি সাধারণ মানুষের হয়ে বলছি। চুনি লাগবে, সে এক্সাম্পল প্রেসক্রিপশন এসছে, চুনি লাগবে আপনার, এত রতি লাগবে, দ্যাটস এনাফ। আপনি আবার বলছেন কোন ক্যাটাগরি লাগবে, কোন চুনিটা লাগবে, এটা তো সাধারণ মানুষের এখন ভাবনার বাইরে এবং কোথাও একটা ঘেটে যাওয়ার মতো জায়গাটাই এটাই, এটা সচেতন হতে হবে। সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন জিএসআই, আপনি যদি নিজে থেকে করাবেন ডাইরেক্ট জিএসআই চলে যাবেন, ওখানে আপনি সার্টিফিকেট দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কোনো অসুবিধা না, একদম স্টেট প্রসেস। ঠিক আছে, আপনাদের কোনো জায়গায় মিসগাইড হতে হবে না। বাট যখন ধরে রাখুন ফর এক্সাম্পল এই পোকরাজটা আপনাকে আমি দিই, এটা দেখুন পোকরাজ, সুন্দর পোকরাজ আছে, ইয়েলো সাফায়ার রয়েছে, আফ্রিকান মাইন্ডসেট রয়েছে, এটা টেস্টিং লিখবে ন্যাচুরাল ইয়েলো সাফায়ার। ঠিক আছে, এবার এই পোকরাজটা আপনি যখন জিএসআই তে যাবেন ন্যাচুরাল লিখবে, কোনোভাবে ভেজাল কিছু লিখবে না, গ্যারান্টিড আছে। এটাই কি আপনার লাগবে? অথবা এই কালার লাগবে কি? দেখুন কম্পোজিশন লাইট ডিপ, আরো ডিপ দেখাচ্ছি, যেটাকে অনেকে বলে পিক পোকরাজ। ঠিক আছে, তো আপনার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, অ্যাস্ট্রোলজিক্যাল যদি রত্ন আপনার পারচেস করতে হয় তো সেই জায়গা আপনাকে আগে জানতে হবে কি আপনার বৃহস্পতি খারাপ আছে, আপনার বৃহস্পতি খারাপ হলে কি কি সিম্পটম হচ্ছে, ফ্যাটি লিভার, হেলথের দিকে, ওয়ে অফ ইনকামের জায়গা ড্যামেজ থাকবে, মেন্টাল স্টেবিলিটি আসবে না, যদি শিক্ষক হয় বা স্টুডেন্ট হয় ভালো গুরু পাবে না, যে সামনে যে টিচার ওকে পুরোটা আউটপুট দেবে না, কেন ওর বৃহস্পতি খারাপ আছে বলে কোনো না কোনো জায়গায় ওকে লুকিয়ে রেখেছে, হাইড করে রেখেছে সাবজেক্টটাকে, পুরো প্রপার সাবজেক্টটার ক্লারিফিকেশন পাবে না যাদের বৃহস্পতি খারাপ থাকে। এবং আরও অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন আছে যাদের বৃহস্পতি খারাপ থাকে, ড্রব্যাক আছে, আমি সে জায়গায় যাচ্ছি না। এবার কম্পোজিশন অনুসার আপনাকে কি প্রকাশ করতে হবে, এইটা নিয়েই তো কনফিউশন। টেস্টিং এটাও ইয়েলো সাফায় লিখবে, দেখুন এটাও ইয়েলো সাফায় লিখবে, টেস্টিং এ জিএসআই তে যাবেন, টেস্টিং এ এটাও ইয়েলো সাফায় লিখবে, জিএসআই তে যাবেন, এবং টেস্টিং এ এটাও ইয়েলো সাফায় লিখবে, জিএসআই তে যাবেন। তো যদি আপনার ইয়েলো সাফায়ার পড়লেই আপনার বৃহস্পতির প্রবলেমটা সলভ হয়ে যাবে, তাহলে যে কোনো বৃহস্পতির প্রকার করুন, যে কোনো ইয়েলো সাফায়ার করুন। কিন্তু তা হয়নি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে, যেটা কলকাতা জেন্স আজকে না 15-20 বছর থেকে এটা দেখে এসছে, এটা হয়নি বাজারে। পার্টিকুলার কম্পোজিশন আপনার জন্য লাগবে, যেটা বলা হয় না, আর অনেক জায়গায় বলা হয় তাহলে মনোপলি থাকে, এরকম দেখতে হবে বা এরকম দেখাতে হবে বা আমার কাছে নিয়ে আসবেন, আমি দেখবো বুঝবো তারপরে বলবো, অনেক সেলস টিপস রয়েছে এগুলো। কিন্তু এখানে আরো একটা কনফিউশন এই জায়গায়, আপনি বলছেন জিএসআই তে সেটা পোকরাজি লিখে দিল ইয়েলো সফটওয়্যার, কনফার্ম করলো, আপনার প্রয়োজনও সেটাই, তাহলে আমাকে গাইডটা করবে কি? আমি সেটা পড়লেই আমি একদম কনফার্ম হয়ে যাচ্ছি আমি জেনুইন জিনিসটা পেয়েছি, তা সত্ত্বেও আমার হেল্পফুল নাও হতে পারে, তাহলে আমাকে গাইড কোথা থেকে আমি পাবো? দেখুন এক তো কলকাতা এজেন্সি আপনি ডাইরেক্ট গাইড পাচ্ছেন, যে ডাক্তার যেখানে আপনি আপনার রোগটা নিয়ে গেলেন কি আমার এই প্রবলেমটা রয়েছে, বা যে ডক্টর আপনাকে ডায়াগনোস করে দিল কি ভাই আপনার এই প্রবলেমটা রয়েছে, বৃহস্পতির প্রবলেম রয়েছে, ওখানে দায়িত্ব, আসল দায়িত্বটাকে ওনাকে বুঝিয়ে দেওয়া, ডিগ্রি নক্ষত্র এবং হাতের প্রবলেম বা চার্টের প্রবলেম থেকে যেটা বোঝা যাচ্ছে এই টাইপের কালার কম্পোজিশন নিলে আপনার কাজে লেগে যাবে। বাট পুরো পিওর অ্যাস্ট্রোলজার হতে গিয়ে আপনাকে পিওর জেমোলজিস্ট হতে হবে, শুধু অ্যাস্ট্রোলজি হলে মিসিং হয়ে যায়, ওনার নলেজ তো দরকার না, রাইট?
মানে যেখানে থেকে হলে হবে না, সিনিয়র অ্যাস্ট্রোলজার কাছে যেতে হবে, পারফেক্ট অ্যাস্ট্রোলজার কাছে যেতে হবে, সেটাও কিন্তু একটা মাথায় রাখতে হবে। এবার দাদা ভাই পান্না যেটা আপনি প্রশ্ন করেছিলেন, পান্না কলকাতা জেমসে 1000 টাকার অতি দিয়ে শুরু আছে, দেখুন এটাও দেখিয়ে দিলাম। এবার ব্যাপারটা কি, আমাদের প্রোগ্রামের শুরুতে দা হয় কি আসলে মানে আমরা টপিক এক নিয়ে আসি, কিন্তু বন্ধু দর্শক বন্ধুদের একটা তো রিকোয়ারমেন্ট থাকে, সেটাওকে তো ফুলফিল করতে হবে। বেসিক্যালি আমাদের টপিক প্রত্যেকটার মধ্যে আমার যদি আপনি প্রোগ্রামটাকে ভালো করে দেখেন, এক একটা এমন টিপস পেয়ে যাবেন যেটা আপনি পারচেজ করতে গিয়ে আপনার কাজে লাগে। তাহলে আমরা আবার একটু কানেক্ট করি, মানে যেতে যেতে একদম সময় শেষের দিকে ডায়মন্ডের উপরই কানেক্ট করি এবং ল্যাব গ্রোনের জায়গাটা আপনি লাস্ট কথাতে একদম দেখাতে কথা বল প্লিজ। দেখুন এটা সুন্দর ডায়মন্ড আছে, এটার আপনার আগে একটা কনসেপ্ট দিয়ে দিই যে যেখান থেকে যে ডক্টর থেকে আপনাদের কাছে প্রেসক্রিপশন আসে যে ডায়মন্ড পড়তে হবে 70 সেন্ট 80 সেন্ট বা 1 ক্যারেটের ডায়মন্ড পড়তে হবে, সেই ডায়মন্ডের গ্রেডিং হতে হবে VVS1 VVS2 এবং কালার DEF, ঠিক আছে? এগুলো অনেক সময় আসে দর্শক বন্ধু, যদি এইভাবে আপনি ডায়মন্ড খুঁজতে যান আপনার হয়তো 1% লোক ডায়মন্ড পারচেস করতে পারবেন, 99% লোক ডায়মন্ড পারচেস করতে পারবেন না। কারণ হচ্ছে VVS1 D কালার এগুলো এক্সপোর্ট হয়ে যায়, কোনোভাবেই আপনি পাবেন না। হ্যাঁ আপনি পাবেন, এটার জন্য একটা ওপেন ওয়েবসাইট আছে, যদি কলকাতা জেন্সে আপনি কানেক্ট করবেন আপনাকে সেই ওয়েবসাইট ডাইরেক্ট দিয়ে দেবো, আপনারা নিজেও পারচেস করতে পারবেন যদি আপনার 4-5 লাখ টাকা খরচ করতে পারেন, আরো বেশি কম নয়। এবার অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালুটা যদি আপনি ডায়মন্ডের ক্ষেত্রে খুঁজছেন কি কম পয়সায় আমার অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালুটাও প্রবলেমটা সলভ হয়ে যাবে, তাহলে আপনাকে মোটামুটি হোয়াইট লাস্টার, ইয়েলোইশ লাস্টার বা ডায়মন্ডের যে ইনগ্রিডিয়েন্ট, যে কম্পোজিশন আপনার লাগবে সেখান থেকে জানানো হচ্ছে, সেটা ঠিক আছে। যদি না জানানো হয় আপনি কলকাতা জেন্সে আসবেন, সেই টাইপের আপনাদেরকে বলা দেওয়া হবে কি আপনি এই কালার কম্পোজিশনে ডায়মন্ড পড়লে আপনার কাজে লেগে যাবে। এবার কলকাতা জেন্স যেটা আমি আপনাকে বারবার বললাম যে আপনারা 500 টাকা সেন্ট দিয়ে 2000 টাকা সেন্ট পর্যন্ত ডায়মন্ড পেয়ে যাচ্ছেন, এটা দেখুন কত সুন্দর ডায়মন্ড আছে, পারফেক্ট রয়েছে, কোয়ালিটি খুব সুন্দর এবং লাস্টারও আছে, ক্লিয়ারও আছে, ঠিক আছে? ন্যাচুরাল ডায়মন্ড, GSI তে যাবেন 100% ন্যাচুরাল পাবেন। এবার যেটা আমি উল্লেখ করলাম এটা হচ্ছে VVS1 এবং D কালার, এর সাইজ হচ্ছে 1 ক্যারেট 15 সেন্ট, এটা GST নিয়ে প্রায় 6 থেকে 7 লাখ টাকা লাগবে, ঠিক আছে? যদি আমার থেকে কম কেউ দিতে পারে তাহলে কলকাতা জেন্সে এসে বিক্রি করবেন, আমি কিনবো, এটাও বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই কোয়ালিটিটা এক্সপোর্ট কোয়ালিটি, এই টাইপের কোয়ালিটি ল্যাব গ্রোন ডায়মন্ডে তৈরি করা হচ্ছে, এবং নকল পড়ছেন খুব খুশি হয়, কারণ কেউ দেখলে তো আপনি তাকে চমকাতে পারবেন কি হ্যাঁ আমি ডায়মন্ড পরে আছি, জাস্ট এইটুকুর জন্য আপনি 2 লাখ টাকা আপনি জলে ফেলছেন আপনার কোনো কাজেরই দিক। কেন আপনি ল্যাব গ্রোন ডায়মন্ডে যাবেন? আপনি 2 লাখ টাকা দিয়ে একটা মোটামুটি একটা সুন্দর ডায়মন্ড পেয়ে যাবেন, আপনি ন্যাচুরাল পাবেন, ন্যাচুরাল আছে, নকল আছে, কোনোভাবে ন্যাচুরালকে আপনি নকল থেকে কম্পারিজন করতে পারেন না। আর কলকাতা জেন্সের এটাই হচ্ছে আগামী মোটিভ এবং এটাই হচ্ছে প্রসপেক্টাস, যেটা আমরা ল্যাব গ্রোনটাকে কোনোভাবে আটকাবো, যদি ল্যাব গ্রোনটা আটকাতে পারি আমাদের ভবিষ্যৎ খুব ভালো। এই অনেসের কাজটা দীর্ঘদিন ধরে চলছে আর নতুন করে বলার নেই, আগামী দিনও চলবে এইটুকু আশা ভীষণভাবে আছে। আমাদের এই চ্যানেল, এই চ্যানেলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল প্ল্যাটফর্ম সেগুলো তো রয়েছে, কলকাতা জেমসের নামে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেখানেও রয়েছে, এই প্রচেষ্টাটাই জারি আছে, এই ধরনের ভিডিওগুলো দিয়েই মানুষের সচেতনতার কাজ হচ্ছে। আর যদি আরও বেশি কিছু নলেজ নেওয়া থাকে তাহলে সরাসরি গড়িয়াহাটে কলকাতা জেমসের শোরুমে চলে আসতে পারেন, আর পারচেস করতে হলে কলকাতা জেমসি বলে একটু বাজারটা ঘুরে এসে তারপরে আসবে। এনিওয়ে আপনার জন্য শুভেচ্ছা রইল, আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন, সময় সিদ্ধান্তে এই মুহূর্তে আমরা থাকছি, ভালো থাকুন, নমস্কার।